নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি শেয়ার করব কিভাবে তোমরা ঘরোয়া পদ্ধতিতে উন্নত মানের লঙ্কা গাছ তৈরি করবে। বন্ধুরা, আমি খুব সীমিত অল্প মাটির মধ্যে ডিমের খোসা ব্যবহার করে খুব সুন্দর চারা তৈরি করেছি, লঙ্কা চারা। খুব সহজ পদ্ধতি আর ঘরোয়া পদ্ধতি, এই পদ্ধতি অবলম্বন করে তোমরা কিন্তু খুব সুন্দর লঙ্কা চারা তৈরি করবে, আর এই লঙ্কা চারা থেকে পরবর্তী সময়ে তোমরা ভীষণ সুন্দর লঙ্কা পাবে। তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে যে আমি যে পদ্ধতি অবলম্বন করে লঙ্কার চারা তৈরি করেছি, আর পরবর্তী সময়ে আমি অনেক লঙ্কা গাছের ভিডিও বা লঙ্কা তোলা থেকে শুরু করে সব কিছু ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করেছি। তো ভিডিওটা আশা রাখছি তোমাদের ভীষণ ভালো লাগবে, কাজে আসবে। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। তো চলো দেখে নেওয়া যাক। চলো বন্ধুরা, কিভাবে তৈরি করছি উন্নত মানের লঙ্কা চারা সেটাই দেখে নেওয়া যায়। এখানে দেখো গাছ পাকা লঙ্কা, তোমরা যখনই কোনো বীজ থেকে চারা তৈরি করবে অবশ্যই এরকম পাকা লঙ্কা বা পাকা বীজ তোমাদের পক্ষে সবথেকে চারা তৈরি করার পক্ষে ভালো হবে। এর পরের কাজ হলো আমার লঙ্কাটাকে শুকনো করে এবার এর ভিতর থেকে কতটা পরিমাণে বীজ আছে সেটাকে আমি সংগ্রহ করে নেব। তো আমি প্রথমে একদিন মতো এই লঙ্কাটাকে শুকনো করেছি, আর এই লঙ্কাটা অনেকেরই পরিচিত, অনেকেরই পরিচিত নয়। এই লঙ্কাটা কিন্তু কুল লঙ্কা নামে পরিচিত, অনেকে দার্জিলিং লঙ্কা বলে, কিন্তু আমি জানি না, আমাদের এখানে কুলের মতো দেখতে বলে একে কুল লঙ্কা বলা হয়। এই লঙ্কাটা তীক্ষ্ণ ঝাল। তো চলো আর এবারে আমি দেখব কতটা বীজ এই লঙ্কা থেকে বার হয়। তো এখানে দেখো সমস্ত বীজগুলোকে আমি এভাবে সংগ্রহ করে নেব। তোমরা যদি মনে করো যে অন্য কোনো লঙ্কা চারা তৈরি করব, সেম একই পদ্ধতি অবলম্বন করে যে লম্বা লম্বা যে লঙ্কাগুলো পাওয়া যায় দেশীয় লঙ্কা, ওই লঙ্কাগুলোও কিন্তু তোমরা একই পদ্ধতিতে তোমরা চারা তৈরি করতে পারো। এছাড়া এই একই পদ্ধতিতে তোমরা ক্যাপসিকামকেও চারা তৈরি করতে পারো, ক্যাপসিকাম থেকেও এই সেম একই পদ্ধতিতে তোমরা চারা তৈরি করতে পারো। তো চলো এখানে দেখো বেশ কিছুটা লঙ্কা বীজ আমার হয়েছে। এই লঙ্কা বীজগুলো এবার আমি কিভাবে ব্যবহার করব আর কিভাবে চারা তৈরি করব সেটাই শেয়ার করব। আমি এখানে ছোট্ট একটা পাত্র নিয়েছি, দেখো এই পাত্রটা কিন্তু আমরা ফেলে দিই রান্নাঘরে, এই পাত্রটা না ফেলে দেখো আমি কেমনভাবে কাজে লাগাচ্ছি। এখানে বাগানের একদম নর্মাল সীমিত একটা মাটি নিয়েছি, দেখো এই মাটির মধ্যেই আমি এই লঙ্কা বীজগুলো দিয়ে দিলাম। তোমরাও ট্রাই করো কিন্তু এই রকম ছোট পাত্রে ছোট ছোট চারা তৈরি করা কিন্তু একদম সহজ ব্যাপার। দেখো একদিন আজকে আমি দেখাবো, আজকে একদিন, তারপরে ফিরে আসব কিছুদিন পর, আর এই বীজ থেকে চারা বার হওয়ার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন, যেমন মাটি, মাটি আমি দিয়েছি, আর প্রয়োজন কি সূর্যের আলো, জল আর বাতাস। একটা বীজের অঙ্কুরোদ্গম হতে গেলে যে যে জিনিসগুলো প্রয়োজন আমি সেই সেই জিনিসগুলো পর্যাপ্ত পরিমাণে দেব। তো চলো দেখে নেওয়া যাক, আর কিছুদিন পরে আমি ফিরে আসব লঙ্কার যতদিন না বীজ থেকে চারা বার হচ্ছে। তো চলো বন্ধুরা, নির্দিষ্ট স্থানে রেখে দেব, আর প্রতিদিন অবশ্যই জল, আলো, বাতাস যা যা প্রয়োজন সব কিছুই দেব। আজকে পুরো পাকা দশ দিন, দশ দিন পরে আমি ফিরে এলাম, আর দেখো সেই বীজ থেকে কত সুন্দর চারা তৈরি হয়েছে। ছোট্ট পাত্রের মধ্যে যতটা পরিমাণে বীজ ছিল সেই বীজ থেকে সমস্ত বীজ অঙ্কুরোদ্গম হয়ে খুব সুন্দর চারা হয়েছে। এবার এই চারাগুলোকে খুব সুন্দরভাবে যত্ন নিলে কিছুদিনের মধ্যে আরেকটু বড় হবে, আর বড় হলেই তোমরা যদি সুন্দর করে মাটি তৈরি করে অন্যত্র বসিয়ে দাও দেখবে খুব সুন্দর লঙ্কা হবে। আমি সেটাও শেয়ার করব পরবর্তী সময়ে, কেমন লঙ্কা হয়েছে গাছে সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো আমি ফিরে আসব বেশ কিছুদিন পর, আর অবশ্যই এই চারাগুলোকে সুন্দর পরিচর্যা কিন্তু নিতে হবে। এই রোদ্দুর বেশি না পায় তার জন্য ওই দিয়ালের ফাঁকা জায়গাটা রেখে দিয়েছি, আর সকালে একটু করে রোদ আসে, আর প্রতিদিন সকাল বিকেল জল দিই। ১৩ দিনে দেখো চো কত সুন্দর চারা হয়েছে,
আরও কিছুদিন পরে চারাগুলো বেশ একটু বড় হলেই বসিয়ে দিলে খুব সুন্দর কিন্তু গাছ হবে, আর সেই গাছ থেকে তোমরা সহজেই লঙ্কা পাবে। তো চলো আরও কিছুদিন অপেক্ষা করব, আর পরবর্তী সময়ে শেয়ার করব কেমন লঙ্কা হয়েছে এই গাছ থেকে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, ফিরে এলাম পুরো পাকা 60 দিন, মাত্র 2 মাস। 2 মাসে বয়সে কিন্তু টোটালি বীজের অঙ্কুরোদ্গম হওয়া থেকে আর এই ফল হওয়া পর্যন্ত মাত্র 2 মাসে দেখো কত সুন্দর লঙ্কা হয়েছে। লঙ্কাগুলো এখনও পুরুষ্ট হয়নি, আরও কিছুদিন যাওয়ার পরে কিন্তু লঙ্কাগুলো খাওয়ার উপযুক্ত হবে। তো এখানে দেখো চারা গাছগুলোর কতটা গ্রোথ, চেহারা দেখো কত সুন্দর হয়েছে। আর এইখানে দেখো বস্তাতে বসানো হয়েছে, সবজির ঝাঁকাতে বসানো হয়েছে বা টবে বসানো হয়েছে, এখানে কোনো অন্য কোনো জিনিসে ব্যবহার করা হয়নি। আর ছাদ বাগানে কিন্তু তোমরা অনায়াসে এরকম চারা তৈরি করে সুন্দর লঙ্কা ফলাতে পারো। এখানে দেখো আরও বেশ কিছুদিন হওয়ার পরে লঙ্কাগুলো একদম পুরো কিন্তু উপযুক্ত খাওয়ার মতো হয়ে গেছে। তো এখানে এই লঙ্কাগুলো কিন্তু তুলে তোমরা ব্যবহার করতে পারো বা রান্না করার বা খাওয়ার কাজে তোমরা ব্যবহার করতে পারো। এখানে দেখো, আর এই লঙ্কাগুলো কিন্তু পাতার ভিতরে হয়ে থাকে, আর ওপরে দেখো এখনও প্রচুর পরিমাণে ফুল আছে। এই ফুল থেকেও কিন্তু পরবর্তী সময়ে লঙ্কা হবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব সোজা ও সরলভাবে এভাবে চারা তৈরি করে খুব সোজা ও সরলভাবে গাছ বসিয়ে সুন্দরভাবে লঙ্কা কিন্তু তোমরা সহজেই পেতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে আর সঙ্গে থাকবে, পাশে থাকবে। দেখলে তো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে লঙ্কা বীজ থেকে চারা তৈরি করা যায়। কেমন লাগলো পদ্ধতিটা? ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে, আর এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টাটা, ভালো থেকো।